সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পের স্বাগত জানাই। কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে স্পেশাল বিএডকে কেন্দ্র করে। সেই স্পেশাল বিএডের নোটিফিকেশান আমি তোমাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি। গত 12 জুন থেকে তার আবেদনপত্র অনলাইনে শুরু হয়েছে আবেদন করা। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা বাড়িতে বসে কোথাও না গিয়ে অনলাইনে নিজে থেকে কোনো রকম অসুবিধা ছাড়াই তোমরা নিজেদের আবেদনপত্রটি অনলাইনে জমা দেবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো এবং কখনো ভিডিওটি স্কিপ বা ফরওয়ার্ড করবে না। পুরো ভিডিওটি পুরো দেখলে আমার মনে হয় এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা বিষয়টি পুরো বুঝতে পারবে। তারপরেও যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে বা প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটিকে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে পরিজনদের মধ্যে বেশি করে শেয়ার করো, যাতে তারাও বিষয়টি দেখে উপকৃত হতে পারে। মনে রাখবে এই ফর্ম ফিলআপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তোমরা ফর্ম ফিলআপটি মনোযোগ দিয়ে করবে। এবার চলো আমরা আমাদের ডেস্কটপে যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেটিকে ওপেন করে নিই এবং সেখানে গিয়ে আমরা লিখি WBNSOU, এবার আমরা সার্চ দেব। সার্চ দেওয়ার ফলে এই যে আমাদের খুলে গেল একটি ওয়েবসাইট, ওয়েলকাম টু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এখানে আমরা ক্লিক করলাম। এইটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল হোম পেজ এবং এখানে দেখো এই যে 10/6/2019 একটি অ্যাডমিশন নোটিফিকেশন ফর বিএড স্পেশাল এডুকেশন প্রোগ্রাম সেশন 2019-2021, এটি আমি আগেই দেখেছি। আর এখানে একটি হলুদ হাইলাইটে ব্লিঙ্ক করছে, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার ফলে এবার আমাদের সামনে অ্যাডমিশন পেজটি খুলে গেল। এখানে দেখো লেখা আছে স্টেপস টু অ্যাপ্লাই অনলাইন। এটি আমাদেরকে ভালো করে আগে দেখে নিতে হবে কোন কোন পদক্ষেপগুলি আছে। সরি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে ডাউনলোড দ্য ডিটেলস অফ অ্যাডমিশন নোটিফিকেশান। এই যে যার জন্য আমরা অ্যাপ্লাই করছি তার নোটিফিকেশানটা ভালো করে ডাউনলোড করে আমাদের পড়ে দেখে নিতে হবে। দ্বিতীয় নম্বরে রয়েছে প্লিজ কিপ স্ক্যান্ড কপি অফ ইয়োর ফটোগ্রাফ নট মোর দ্যান 25 KB অ্যান্ড সিগনেচার নট মোর দ্যান 25 KB ইন JPG ফরম্যাট। অর্থাৎ আবেদনকারীকে তার নিজের ছবি এবং তার স্বাক্ষর বা হস্তাক্ষর সেটিকে 25 KB মধ্যে স্ক্যান করে JPG ফরম্যাটে রাখতে হবে, আর বাকি জিনিসগুলি আমরা আবেদন করার সময় বুঝে নেব। আর এছাড়াও বলা হয়েছে যে আবেদনকারীর যদি কোনো ডিসেবিলিটি সার্টিফিকেট, যাকে আমরা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বলি, সেটা যদি থেকে থাকে তাহলে সেই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বা ডিসেবিলিটি সার্টিফিকেটকেও 400 KB সাইজের মধ্যে স্ক্যান করে রাখতে হবে JPG ফরম্যাটে। এবং এই দুই প্রকার কপিগুলি সবই JPG ফরম্যাটে রাখতে হবে, এগুলি আমাদেরকে মনে রাখতে হবে। তো এই ফর্ম ফিল আপ করার পূর্বে আমরা এগুলিকে JPG ফরম্যাটে রূপান্তরিত করে প্রস্তুত করে রাখবো। এবার চলা যাক মূল ফর্মের দিকে। এখানে কতগুলি দেখো তারিখ দেওয়া রয়েছে, যেমন অ্যাপ্লিকেশান স্টার্টেড হচ্ছে 12 জুন 2019 বুধবার সন্ধ্যা 6টা থেকে, এটি চলবে 30 জুন দুপুর 1টা অবধি। মেরিট লিস্ট বেরোবে 8 জুলাই 2019 দুপুর 3টের সময়, 24 জুলাই থেকে 27 জুলাই সেন্ট্রাল কাউন্সিলিং এবং স্পট অ্যাডমিশন হবে, আর 28 জুলাই থেকে শুরু হবে PCP ক্লাস। এখানে বলা হয়েছে যে মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ক্যান নট বি চেঞ্জড ডিউরিং দ্য কোর্স পিরিয়ড। অর্থাৎ এই আবেদন করার সময় যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়া হবে সেটি পরে আর কখনো চেঞ্জ করা যাবে না, এটি একই রাখতে হবে, তাই এখানে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এবার চলো আমরা যাই অ্যাপ্লাই অনলাইন অপশনে। এখানে গিয়ে এবার আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আমাদের সামনে আবেদনপত্রটি অনলাইনে খুলে যাবে মনে হয়। দেখি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম, এই যে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর আমাদের সামনে এই যে অ্যাডমিশন পেজটি খুলে গেল। এখানে লেখা রয়েছে প্লিজ নোট দ্য অ্যাপ্লিকেশান নাম্বার ফর ফার্দার ইউজ, অল স্টার মার্কড ফিল্ডস আর ম্যান্ডেটরি। ফর্ম সাবমিট করার পর সবাইকে অ্যাপ্লিকেশান নাম্বারটি লিখে রাখতে বলছে এবং যেগুলি স্টার চিহ্নিত কলাম রয়েছে সেগুলিকে অবশ্যই পূরণ করতে হবে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আবেদনকারীর ছবি আপলোড করতে হবে, 25 KB মধ্যে আমরা জানি, তাই আমরা ছবিটা একটি আপলোড করে নিই। এখানে তাই আমরা একটি দামি ছবি আপলোড করব, এই যে দামি ছবিটি আমরা আপলোড করে নিলাম, এই যে সুন্দরভাবে আপলোড হয়ে গেল। তারপরে দেওয়া রয়েছে প্রেফার্ড জোন, আমরা জানি নোটিফিকেশানে দুটো জোন রয়েছে, নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল, এক্ষেত্রে আমরা নর্থ বেঙ্গলটি সিলেক্ট করলাম। ডোমিসাইল বাসস্থান
এখানে ক্লিক করার ফলে ওয়েস্ট বেঙ্গল আর আদার্স দেখাচ্ছে। আমরা ওয়েস্ট বেঙ্গলকে সিলেক্ট করবো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। ন্যাশনালিটি আমরা অবশ্যই ইন্ডিয়ান সিলেক্ট করবো, আমরা ভারতীয়। রিলিজিয়ান, এক্ষেত্রে রিলিজিয়ান আমরা সিলেক্ট করবো, আমাদের প্রার্থী আবেদনকারী হচ্ছে ইসলাম বা মুসলিম, তাই এখানে করলাম ইসলাম। ক্যাটাগরি এখানে আমাদের আছে জেনারেল এসসি এসটি ওবিসি ওবিসি বিপিএইচ, আমরা জেনারেল সিলেক্ট করলাম। তারপরে রয়েছে জেন্ডার, এখানে আবেদনকারী জেন্ডার সিলেক্ট করলাম মেল। ডেট অফ বার্থ, এখানে আবেদনকারী ডেট অফ বার্থ দিলাম আমরা 14/4/1900, আমরা কত দেব এটা আমরা একটা দেখাচ্ছি করে 14/4/1900, এই যে 14/4/1993 দিয়ে দিলাম। ম্যারিটাল স্ট্যাটাস, আবেদনকারী যদি অবিবাহিত হয় তাহলে সিঙ্গেল, বিবাহিত হলে ম্যারিড। হোয়েদার পার্সন উইথ ডিসেবিলিটি, আবেদনকারী যদি ডিসেবল পার্সন হয় তাহলে ইয়েস দিতে হবে। সেক্ষেত্রে টাইপ অফ ডিসেবিলিটি, এই যে নিচে পরে কলামটা রয়েছে সেখানে গিয়ে আমাদেরকে পূরণ করতে হবে। আর আবেদনকারী যদি নো হয়, যদি কোনোরকম ডিসেবল না হয় তাহলে সেখানে নো দেবো আমরা। তো আমরা এক্ষেত্রে এখানে অনেকগুলো অপশান রয়েছে, স্পিচ অ্যান্ড হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, লোকোমোটর ইম্পেয়ারমেন্ট, ভিজাগুলি আমরা এখানে আবেদনকারী ওটা নো দিলাম। নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটের নামটা আমরা বসিয়ে দিলাম, এই যে ক্যান্ডিডেটের নামটা আমরা এই লিখে ফেললাম। তারপরে দেওয়া রয়েছে নেম অফ দ্য গার্জিয়ান, সচরাচর আমাদের গার্জিয়ান বা ক্যান্ডিডেটের গার্জিয়ান তার বাবাই হন, তাই এখানে তার বাবার নামটা বসালাম, এই যে তার বাবার নামটি লেখা হয়ে গেল। এরপর লেখা হচ্ছে নেম অফ ফাদার, অবশ্যই এই নাম দুটো একই হচ্ছে, এখানে বাবার নামটি বসিয়ে দিলাম। নেম অফ মাদার, এক্ষেত্রে আবেদনকারীর মায়ের নামও বসিয়ে দেওয়া হলো। ক্যান্ডিডেট অকুপেশন, আবেদনকারীর পেশা কী, এখানে অনেকগুলি রেখেছে, স্টুডেন্ট, বিজনেস, সার্ভিস, আদার্স, আমরা স্টুডেন্টকে সিলেক্ট করে নিলাম। এখানে বলা হচ্ছে হোয়েদার রেজিস্টার্ড টু এনএসইউ, এটা মনে রাখতে হবে যদি আবেদনকারী পূর্বে এনএসইউ থেকে কোনো কোর্স করে থাকে বা তার এনরোলমেন্ট নাম্বার থেকে থাকে তাহলে সে এক্ষেত্রে ইয়েস লিখে তার এনরোলমেন্ট নাম্বার দিতে হবে। আমাদের এখানে আবেদনকারী কোনো কোর্স করেনি তাই এখানে আমরা নো দেবো। আর এখানে বলা হচ্ছে হোয়েদার বিলংস টু ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি, এটা করলাম নট অ্যাপ্লিকেবল। এইবার দেওয়া আছে আবেদনকারী এনএসইউ ছাত্র কিনা, এটা আমরা ইয়েস থাকলে রেজিস্ট্রেশন নাম্বার দেবো, কোনোরকম ডিগ্রি করে থাকলে, যেহেতু এখানে সে কোনোরকম ডিগ্রি করেনি এটাই তার প্রথম আবেদন তাই আমরা এখানে এটা নো সিলেক্ট করব। এখানে আমরা নো সিলেক্ট করলাম, ইয়েস হলে এগুলো দিতে হবে কিন্তু আমরা নোটাই সিলেক্ট করে করব, সে ফ্রেশার্স এনএসইউতে, তাই এখানে নো সিলেক্ট করলাম। এইবার দেওয়া রয়েছে অ্যাকাডেমিক ডিটেলস বা যাকে আমরা বলি এডুকেশনাল ডিটেলস, এখানে যে ক্লাস 10 আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ দশম শ্রেণী বা তার সমতুল্য পরীক্ষা, এখানে আমরা লিখব শর্ট ফর্মে লিখব এমপি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা। বিষয়গুলো আমরা একটা একটা করে লিখছি, আমাদের মাধ্যমিকের সাতখানে বিষয় ছিল আবেদনকারী, বিষয়গুলো আমরা লিখছি বাংলা, ইংরেজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, এইরকমভাবে অনুরূপভাবে ইতিহাস ভূগোল সাতখানি বিষয় আমরা লিখে দেখাচ্ছি। এই যে আমাদের লেখা হয়ে গেল। তার পরের কলামে রয়েছে নেম অফ দ্য বোর্ড ইনস্টিটিউট ইউনিভার্সিটি, এখানে আমরা যারা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে পাশ করেছে তারা WBBSC লিখব, যদি কেউ অন্য কোনো বোর্ড থেকে পাশ করে থাকো তাহলে সেটা লিখবে। এখানে ইয়ার অফ পাসিং সালটা দিতে হবে, আমরা সালটা এখানে বসিয়ে দিচ্ছি, এই যে সালটা আমরা বসিয়ে দিলাম। টোটাল মার্কস তাহলে আমাদের কত ছিল, সাতটা বিষয় 700। মার্কস অবটেন্ড অর্থাৎ এই আবেদনকারী কত মার্কস পেয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দেব, এই যে 520 আমরা বসিয়ে দিলাম। ট্যাব করতেই দেখো পুরো ক্যালকুলেশনটা আমাদের চলে এলো আর এখানে স্কোর হলো আমাদের 7.42। অনুরূপভাবে পরের কলামে বলেছে ক্লাস 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক, এখানে আমরা লিখব HS অর্থাৎ হায়ার সেকেন্ডারি। বিষয়গুলি লিখে দিলাম একটা একটা করে, এখানে আমরা জানি হায়ার সেকেন্ডারিতে 6টি বিষয় থাকে কিন্তু আমরা কাউন্ট করি বেস্ট অফ 5-এ। এখানে আমরা বিষয়গুলি লিখছি, সরি একটা একটা করে বিষয়গুলো লিখে নিচ্ছি আমরা, জিওগ্রাফি, হিস্ট্রি। এরপরে বোর্ড, আমরা জানি পশ্চিমবঙ্গে হচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ WBCHSE। তোমরা বা অন্য তোমরা যারা দেখছো ভিডিওটি, তোমরা যদি অন্য কোনো বোর্ডের হও তাহলে তোমরা সেই বোর্ডের এখানে শর্ট ফর্মটা দেবে। ইয়ার অফ পাসিং, কোন সালে পাস করেছে আবেদনকারী সেটা আমরা দিলাম। টোটাল মার্কস 500, অবশ্যই বেস্ট অফ 5-এর মধ্যে হয় তাই 500 দিলাম আমরা এখানে। মার্কস অবটেন্ড,
কত মার্কস পেয়েছে, এখানে ছটা বিষয় ধরলে হবে না, পাঁচটা বিষয় ধরতে হবে, তাই এখানে আমরা লিখলাম 470 out of 500, মার্কস চলে এলো 94% এত, আর স্কোর হচ্ছে 18.8। তারপর রয়েছে গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক স্তর, এখানে অনেকগুলি ব্যাপার রয়েছে, এখানে বিএ অনার্স আছে, বিএসসি অনার্স, বিএ পাস 3 ইয়ার্স, বিএসসি, বিসিএ, বিই, বিটেক, আদার্স। আমরা এখানে বিএ অনার্সটাই সিলেক্ট করলাম, সাবজেক্ট দিলাম ইংলিশ, বোর্ড হচ্ছে এখানে লিখবো বর্ধমান ইউনিভার্সিটি, আমরা যেহেতু আবেদনকারী বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছে। আচ্ছা, এটা বর্ধমান ইউনিভার্সিটি না লিখে আমরা লিখতে পারি, অ্যাকচুয়ালি এটা হবে ইউনিভার্সিটি অফ বর্ধমান, তাই না? তাই আমরা এটা ভালো করে লিখব ইউনিভার্সিটি অফ বর্ধমান, আমরা এটা লিখে দিলাম ইউনিভার্সিটি অফ বর্ধমান। এবার চলে যাই ইয়ার অফ পাসিং, এখানে আমরা দেবো 2017, এটা তোমরা নিজেদের মার্কশিটে দেখতে পাবে কোন সালে পাস করেছ। এক্ষেত্রে মনে রাখতে হবে থার্ড ইয়ারের মার্কশিটটা কাউন্ট করবে, অর্থাৎ সিক্স সেমিস্টারে। টোটাল মার্ক্স 800 অনার্সে, মার্ক্স অফ 10 460, পার্সেন্টেজ 57.5 স্কোর হয়ে গেল। পরেরটা রয়েছে দ্য ডিউরেশন অফ দ্য গ্র্যাজুয়েশন শুড বি অফ মিনিমাম 3 ইয়ার্স, আমাদের মনে রাখতে হবে এক্ষেত্রে স্নাতক স্তরের মেয়াদ অবশ্যই 3 বছর হতে হবে। এবার আমরা লিখবো পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতকোত্তর স্তর, এখানে লিখবো এম এ, মাস্টার ইন আর্টস লিখে দিই, এম ক্যাপিটাল লেটার এ, এম এ, সাবজেক্ট ইংলিশ, আমরা এটা লিখে নিই সাবজেক্ট ইংলিশ। যদি একই বিশ্ববিদ্যালয় হয় তাহলে ওটা কপি করে এখানে পেস্ট করে দেবো, এখানে আবেদনকারীর বিশ্ববিদ্যালয় এক, তা আমরা এটা কপি পেস্ট করে দিলাম, সালটা দিয়ে দিলাম 2019, মার্কসটা দিয়ে দিলাম, ফুল মার্কস ছিল 800 পেপার, মার্কস সে পেয়েছে আবেদনকারী 560, পার্সেন্টেজটাও চলে এলো। এই ছিল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ডিটেলস, এটি আমরা বসিয়ে দিলাম আবেদনকারী। এইবার স্ক্রল করে নিচে দেখি ওয়েটেজ ক্লেম, এখানে বলেছিলাম যে গুরুত্ব যদি কিছু দাবি করতে হয়, এখানে তিনখানা ওয়েটেজের কথা উল্লেখ করা ছিল নোটিফিকেশনে, সেই তিনখানা ওয়েটেজে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে বলা হচ্ছে যে গ্র্যাজুয়েশনে 50% মার্কসটা কিন্তু আবশ্যক হয়, গ্র্যাজুয়েশন নাহলে পোস্ট গ্র্যাজুয়েশনে, সেইটা গ্র্যাজুয়েশনে অনার্স পাস মিলিয়ে হতে পারে বা পোস্ট গ্র্যাজুয়েশনে আলাদাভাবে হতে পারে, সেটা আমাদেরকে দেখতে রাখতে হবে। আর ওয়েটেজের কথাটা যেটা বলছিলাম, এই যে তিনটে কলাম, এখানে তিনটে আলাদা আলাদা পয়েন্ট এখানে দেওয়া রয়েছে, সেগুলো আমরা একটু এবার আরেকবার আলোচনা করে নিই। যদিও আমি পূর্বে নোটিফিকেশনের সময় বিষয়টি আলোচনা করেছিলাম, এবার আরেকবার জিনিসটাকে আমরা দেখে নিই। কী বলা হয়েছে এখানে, এখানে বলা হয়েছে যে প্যারেন্ট অফ হ্যাভিং এ চাইল্ড উইথ ডিসেবিলিটি পজেসিং ডিসেবিলিটি সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ যিনি আবেদনকারী তিনি যদি কোনো এমন সন্তানের অভিভাবক হন যে সন্তান ডিসেবল এবং তার যদি নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সেই ডিসেবিলিটি সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তিনি এক্ষেত্রে একটু ছাড় বা বিশেষ গুরুত্ব পেতে পারেন। দ্বিতীয়টা বলা হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটি পজেসিং ডিসেবিলিটি সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ আবেদনকারী সে যদি নিজেই একজন ডিসেবল হয় বা অক্ষম হয় বা প্রতিবন্ধী হয় এবং তার অক্ষমতার বা প্রতিবন্ধীর যদি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সার্টিফিকেট থেকে থাকে, প্রশংসাপত্র থেকে থাকে, শংসাপত্র থেকে থাকে, তাহলে সেও এক্ষেত্রে গুরুত্ব পাবে। আর তৃতীয় বলা হয়েছে প্রসেসিং অফ এনি আরসিআই অ্যাপ্রুভ ডিপ্লোমা অর ডিগ্রি উইথ ভ্যালিড সিআর নাম্বার, অর্থাৎ আবেদনকারী যদি ইতিপূর্বেই আরসিআই অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা অনুমোদিত কোনো ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স থাকে এবং তার যদি ভ্যালিড সিআরআর নাম্বার থাকে, তাহলে সেও আলাদা গুরুত্ব এখানে পাবে। এক্ষেত্রে আমাদের যে আবেদনকারী তার তিনটির কোনোটি প্রযোজ্য নয়, তাই আমরা এখানে কোনোটিতেই টিক বসাবো না, কারণ তার তিনটি কোনোটি নেই বা কোনোটি তার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই আমরা এখানে কোনোটি বসাও টিক দেবো না। এটি আমাদের কিন্তু খুব সতর্কতার সঙ্গে দেখতে হবে, কারণ এখানে ভুল হলেই কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যাবে। তাই আমরা এবার যেটা করব, পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আমরা চলে গেলাম আবেদনকারীর স্থায়ী ঠিকানা, এখানে আমি ঠিকানাটা তার বসিয়ে দিচ্ছি, তোমরা দেখো আমি আবেদনকারীর স্থায়ী ঠিকানা বসাচ্ছি, এই লিখলাম ভিলেজ, সরি এই লিখলাম পোস্ট এবং পুলিশ স্টেশন। এইবার আমরা লিখব ডিস্ট্রিক্ট বা জেলা, তারপরে দিলাম
পিনকোড, এই পিনকোড 01 বসিয়ে দিলাম, তারপরে দেবো ওয়েস্ট বেঙ্গল। হলো, এরপরে বলা হয়েছে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্ট, যোগাযোগের ঠিকানা, যদি একই হয় তাহলে আমরা একটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। সিটি, সিটি দিলাম মুর্শিদাবাদ, এই যে মুর্শিদাবাদ লিখে দিলাম, ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ, এখানে মুর্শিদাবাদ লিখে দিলাম, স্টেট তো ওয়েস্ট বেঙ্গল, পিনটাও পুষিয়ে দিলাম। এইবার আরেকবার মনে করে দিই গুরুত্বপূর্ণ বিষয়, আগেই বলেছিলাম যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এই মোবাইল নাম্বারটা কিন্তু পরবর্তীকালে চেঞ্জ করা যাবে না, তাই এখানে এই মোবাইল নাম্বারটি খুব গুরুত্বপূর্ণ, তাই আমরা একটা সঠিক মোবাইল নাম্বার যেটি 2 বছরের জন্য আমার কাছে থাকবে সেটি এখানে বসিয়ে দিলাম। তারপরে ইমেল আইডি অনুরূপভাবে, যে ইমেল আইডিটি একদম যথাযথ সেটি আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর আমরা আবেদনকারীর এই যে আধার নাম্বার, আধার নাম্বারটি এখানে বসাচ্ছি, আবেদনকারীর আধার নাম্বারটিও বসিয়ে দিলাম এখানে, এই হয়ে গেল। এরপর নিচে লেখা আছে সিগনেচার আপলোড, মনে আছে আমি আগেই বলেছিলাম জেপিজি ফরম্যাটে 25 KB মধ্যে সিগনেচার আপলোড, আমরা একটি এই আবেদনকারীর সিগনেচার আপলোড ওপেন করে আপলোড করে দিলাম, এই দেখুন আবেদনকারীর আর সিগনেচার চলে এলো। এরপর নিচে এখানে একটি ক্লিক টিক দিতে হবে, আর এখানে একটি ডিক্লারেশন আছে, ডিক্লারেশন কি, যে এখানে এটি বলা হয়েছে যে উপরে উক্ত যে সমস্ত যোগ্যতার কথা বলা হয়েছে সেই সমস্ত যোগ্যতা আমার রয়েছে, এবং কোনো অবস্থাতেই বা কোনো মুহূর্তে যদি, যে কোনো মুহূর্তে যদি আমার কোনো তথ্য ভুল বলে প্রমাণিত হয় বা ভুল ধরা পড়ে তাহলে আমার যে আবেদনপত্রটি বাতিল হবে এবং যথাযথ ব্যবস্থা আমার বিরুদ্ধে নেওয়া হবে, এই ডিক্লারেশনটি এখানে আমাদেরকে দিতে হবে। এরপর আমরা যেটি করব, এই যে নিচে লেখা আছে ব্যাক এবং আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, আই এইখানে ক্লিক করব, এখানে ক্লিক করলাম কী দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে প্লিজ লেনদেনস দেন টেক্সট টু 5 ক্যারেক্টার্স, অর্থাৎ এই যে এমপি লিখেছিলাম এটা আমাদের এমপি লিখলে হবে না, এটি 2 ক্যারেক্টার হয়েছে, এটা আমাদের পুরো মাধ্যমিকটাই লিখতে হবে, তাই আমরা এটা মাধ্যমিক কথাটাই লিখে দিলাম। তাহলে অনুরূপভাবে এখানে হায়ার সেকেন্ডারি কথাটাও আমরা নিচে লিখে দিলাম। এবার একবার চেষ্টা করে দেখি সাবমিট করা, দেখি সাবমিট আই অ্যাকসেপ্ট টার্মস, আবার আবার কী দেখাচ্ছে না, আবার এই এমএ, অর্থাৎ কোনোটিই 5টি অক্ষরের নিচে দেওয়া যাবে না, তাই এটা দিয়ে দিই মাস্টার্স ইন আর্টস, আর্টস। এইবার একবার চেষ্টা করি, আবার দেখাচ্ছে এখানে ইংলিশ, ও পোস্ট গ্রাজুয়েশনে ইংলিশ হয় না, ইংলিশ এখানে হয় ল্যাঙ্গুয়েজ অথবা লিটারেচার, আমরা এখানে লিখব ইংলিশ, লেখা যাচ্ছে স্পেস দিয়ে লিখব লিটারেচার, এটা একটু লিখে নিই LITERATUR, এই লিখে দিলাম লিটারেচার, আশা করছি এবার আর কোনো অসুবিধা হবে না। এবার সাবমিট করি, এই যে আমাদের ফর্মটি সাবমিট হয়ে গেছে, এই যে অ্যাপ্লিকেশান নাম্বার দেখাচ্ছে 00007 5, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান নাম্বার, এটা আমাদের লিখে রাখতে হবে। আর এই যে প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে ক্লিক করে আমরা একটি প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান ফর্মে নিয়ে নেব, এই যে আমরা যেটি করেছিলাম আবেদনকারীর সম্পূর্ণ তথ্য এখানে চলে এসেছে, ছবি, তার সিগনেচার, তার জোন, নাম, গার্জিয়ানের নাম, বাবার নাম, মায়ের নাম, পুরুষ, ভারতীয়, জন্ম তারিখ, এগুলো তো নো করা হয়েছিল, এদিকে ক্যাটাগরি রয়েছে, রিলিজিয়ান সবগুলো একদম ঠিকঠাক রয়েছে, স্থায়ী ঠিকানা, মোবাইল নাম্বার সব কিছু এখানে সুন্দরভাবে রয়েছে, আর এখানে অ্যাকাডেমিক বা এডুকেশনাল কোয়ালিফিকেশান বা ডিটেলস সব রয়েছে। এইটা আমরা এবার, এই যে ওয়েটেজ ক্লেম কোনো কিছু ছিল না তাই সবগুলোই নো রয়েছে, আর আরসিআইয়ের কোনো ডিপ্লোমা বা ডিগ্রিও ছিল না তাই এখানে সব নট অ্যাপ্লিকেবল রয়েছে, এটিকে আমরা একটি প্রিন্ট আউট করে রেখে দেবো যাতে আর কোনো অসুবিধা না হয়, এবং এই প্রিন্ট আউট রেখে দিতে হবে কাউন্সিলিংয়ের সময় বা স্পট অ্যাডমিনের সময়, এটা আমাদের কাজে লাগবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, আশা করি বন্ধুরা এই ভিডিওটি দেখে তোমাদের অনেক উপকার হয়েছে, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক তোমরা দেবে, আর তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা এই ভিডিওটি তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিজনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ধন্যবাদ।